নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি আপনারা এই লকডাউনে বাড়িতে সেফ আছেন। তো আসুন, আজকে আমি আপনাদেরকে জানাই জুন মাস ধনুরাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের এই মাসে কি কি হতে পারে তার আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পাঠ কিন্তু আপনারা মিস করবেন না। তো বেশি দেরি না করে আসুন শুরু করে যাক। ধনুরাশির জাতক ও জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। তার আগে আমি একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, সেটি হচ্ছে পূর্বের মাসের অর্থাৎ মে মাসের রাশিফলে আপনাদের মধ্যে থেকে প্রায়শই একটি কমেন্টস খুব কমন এসেছে, সেটি হচ্ছে সেই কমেন্টসটি হচ্ছে যে স্যার, আমাদের তো এখন বর্তমানে লকডাউন চলছে, আমরা তো সকলে ঘরে আছি, গৃহবন্দী আছি, সেক্ষেত্রে আপনার এই প্রেডিকশন কী করে মিলবে? বা এরকমও এসছে যে স্যার, আপনি কি ভারতবর্ষের বাইরে থেকে ভিডিও করছেন? তো এটা বিষয় নয়, আমি আপনাদেরকে কিছু কথা বলবো, এই কথাগুলো শোনার পর আপনারা নিজেরাই ডিসাইড করবেন যে আমি কথাগুলি ঠিক বলছি কি ভুল। এবং আমি এতটুকুটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনারা কিন্তু এরপরে এইরকম কমেন্টস আমার কমেন্টস বক্সে করবেন না। ভালো করে শুনুন, আমি কয়েকটি পয়েন্ট বলছি। এই লকডাউনে সমস্ত ব্যবসা কিন্তু বন্ধ নেই। ফার্স্ট অফ অল, যেমন কোন কোন ব্যবসা বন্ধ নেই সেটি আমি বলে দিচ্ছি, বা কোন কোন সেক্টর খোলা রয়েছে এই লকডাউনে সেটিও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রথম যেটি বলবো সেটি হচ্ছে গ্লোসারি বিজনেস। হ্যাঁ বন্ধুরা, মানে মুদিখানার দোকান। আপনারা আশেপাশে গিয়ে দেখুন, মুদিখানার দোকানটাই খোলা রয়েছে। এরপরে আরও অনেক বিজনেস আছে, যেমন আপনার পনির বা দুধের বিজনেস দেখুন গিয়ে খোলা আছে। যারা ডাক্তারি লাইনে রয়েছেন অর্থাৎ ডাক্তার, তারা কিন্তু তাদের কর্ম করতে পারছে। কি আমি ঠিক বলছি? তো যারা নার্স রয়েছে তারা কিন্তু তাদের কর্ম করতে পারছে। এছাড়াও মেডিকেল শপ মানে ওষুধের দোকান কিন্তু খোলা রয়েছে এই লকডাউনে। এছাড়াও যারা সবজি বিক্রি করেন, আমি একদম ক্ষুদ্রতর মানুষের কথাও বলছি, তারাও কিন্তু তাদের ব্যবসা করতে পারছে। এছাড়াও যারা পুলিশ বা প্রশাসন লাইনে রয়েছেন তারাও কিন্তু তাদের কর্ম করতে পারছেন। আশা করি আমি ঠিক বলছি, এবং এটিও আশা রাখবো এরপরে কিন্তু এরকম কোনো কমেন্টস করবেন না। এই বিজনেসগুলি বাদ দিয়ে বা এই কর্মগুলি বাদ দিয়ে যদি আপনারা আদার্স কোনো কর্ম করেন, সেক্ষেত্রে তাদেরকে আমি বলবো ভিডিওটি শুনুন। আমি শুধুমাত্র কর্মজীবন নিয়ে এই ভিডিওতে বলি না, আমি সমস্ত জিনিস নিয়ে বলি, আপনাদের পারিবারিক লাইফ, আপনাদের ভালোবাসার জীবন অর্থাৎ লাভ লাইফ, সমস্ত বিষয় নিয়ে বলি। এবং আপনাদের কোনো দুর্ঘটনা আছে নাকি না, কোনো প্রবলেম আছে কি, সমস্ত বিষয় নিয়েই কভার করি। তো ভিডিওটি শুনুন, আমি এতটুকুটা বলতে পারি, যারা ঘরে বসে আছে তাদের 10% হলেও কাজে লাগে। আর আরেকটি বিষয় আমি ছোট্ট করে জানিয়ে দিই, আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটি মোটিভেশনাল চ্যানেল। আপনারা সেই চ্যানেলটির ভিডিওগুলি দেখুন, সেই চ্যানেলটির নাম জীবনজয়ী। আমি একটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা ভিডিও দেখতে পারেন। সাবস্ক্রাইব করা না করা আপনাদের উপর, আমি সাবস্ক্রাইব করার কথা বলবো না। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন না। তো আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি যে ধনুরাশির জুন মাস কেমন যেতে চলেছে। তো প্রথম যেটি কথা বলবো সেটি হচ্ছে এই মাসে আপনাদের শত্রুভাব প্রবল হারে দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, মানে আপনাদের জ্ঞাতি শত্রু যাদের রয়েছে তাদের শত্রু কিন্তু মাথা চাড়া দিয়ে উঠবে, এবং বহিঃশত্রু যেগুলোই রয়েছে সেগুলো কিন্তু মাথা চাড়া দিয়ে উঠবে এই মাসে। কিন্তু কিন্তু এখানে একটি ব্যাপার আছে, সেটি হচ্ছে আপনাদের সাথে কিন্তু এই মাসে কিন্তু
পারবে না। এরপরে আসি আপনাদের পারিবারিক স্থান। ধনুরাশির জাতক ও জাতিকার এই মাসে পারিবারিক স্থান খুব ভালো দেখা যাচ্ছে এবং শুভ দেখা যাচ্ছে। আপনারা দাদুর কাছ থেকে এবং মামার কাছ থেকে হেল্প পেতে চলেছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। যাদের দাদু রয়েছেন, ঠাকুরদা বা দাদু এবং মামা রয়েছেন, তাদের কাছ থেকে হেল্প পেতে চলেছেন। এছাড়াও এই মাসে কিন্তু আপনাদের যাদের ভাই রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ভাইয়ের সঙ্গে একটু মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি আপনাদের লাভ লাইফ অর্থাৎ প্রেম জীবন। এই মাসে আপনাদের নতুন প্রেম আসার সম্ভাবনা প্রবল হারে রয়েছে এবং অনলাইন প্রেম অর্থাৎ ফেসবুক প্রেম আপনাদের আসার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি আপনাদের কর্মজীবন। কর্মজীবনকে আমি তিনটি ভাগে ভাগ করেছি, এক হচ্ছে চাকরি, দুই হচ্ছে ব্যবসা, তিন হচ্ছে সেলফ প্রফেশন। যারা চাকরি করছেন তাদের কিন্তু প্রমোশন হওয়ার যোগ রয়েছে। এবার আপনাদের মধ্যে কথাটি আসতেই পারে বা এই কোশ্চেনটা আপনারা করতেই পারেন যে আমরা তো ঘরে বসে আছি, কোথায় চাকরি করছি। আবারও আমি বলছি আপনাদেরকে, যারা নার্সের চাকরি করছেন তাদের কিন্তু প্রমোশন হবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। যারা পুলিশ ডিপার্টমেন্টে কাজ করছেন তাদের কিন্তু প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই সব লাইনে যারা রয়েছেন তাদের কিন্তু প্রমোশন হবে এবং এর পাশাপাশি নতুন চাকরিও আপনারা পেতে চলেছেন। এরপরে আসি আপনাদের ব্যবসা স্থান। এই মাসে যারা ফুড ওরিয়েন্টেড বিজনেস করছেন অর্থাৎ গ্রোসারি বা সবজি বিজনেস করেন বা আড়ত আছে তাদের কিন্তু বিজনেস ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা অনলাইন বিজনেস করছেন তাদেরও কিন্তু এই মাসে ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং, রিসেলিং প্রোডাক্ট, এই সব অনেক অনলাইন বিজনেস আছে, সেই সব বিজনেস থেকে আপনাদের ইনকাম সোর্স অনেক বৃদ্ধি পাবে। এরপরে আসি আপনাদের সেলফ প্রফেশন। সেলফ প্রফেশন বলতে যারা ডাক্তার রয়েছেন, যারা উকিল রয়েছেন, যারা টিউশনি পড়া তাদের কি হতে পারে, যারা ডাক্তার রয়েছেন তাদের অতীব শুভ, একদম এক্সট্রিম পর্যায়ে শুভ। আপনাদের পেশেন্ট বাড়বে এবং আপনাদের ইনকাম সোর্সটাও অনেক বৃদ্ধি পাবে। এর পাশাপাশি যারা উকিল রয়েছেন তাদেরও এই মাসে শুভ দেখা যাচ্ছে এবং যারা টিউশনি পড়ান তাদেরও এই মাসে শুভ দেখা যাচ্ছে। এরপরে আসি আপনাদের শরীর স্বাস্থ্য। এই মাসে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম আছে অর্থাৎ ছোটখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনাদের মাথা গরম হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আপনাদেরকে বলবো কারোর সাথে যখন কথা বলবেন হুট করে তার সম্পর্কে কোনো নেগেটিভ কমেন্ট করবেন না, এতে আপনাদেরই মঙ্গল হবে। এরপরে আসি আপনাদের বিবাহিত জীবন অর্থাৎ যারা দাম্পত্য জীবনে রয়েছেন। ধনুরাশির জাতক ও জাতিকারা যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের কিন্তু এই মাসে খুব ভালো দেখা যাচ্ছে। আপনাদের মধ্যে একটা ভালো বন্ডিং থাকবে এবং রোম্যান্টিক ভাবটা খুব ভালো দেখা যাচ্ছে। তবে যারা বিয়ে করতে চাইছেন বা বিয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে বলবো একটু থেমে যান, এই মাসে বিয়ের জন্য এগোবেন না, একটু থেমে গিয়ে এগোনোটাই বেটার। এরপরে আসবো যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন তাদের কেমন যেতে পারে। যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন তাদের কিন্তু এই মাসে শরীর স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম রয়েছে, পাতে ব্যথা, হার্টের প্রবলেম, ফুসফুসের প্রবলেম এবং চুলকুনিয়ে ওরিয়েন্টেড প্রবলেম এইসব রয়েছে। আমি তাদেরকে বলবো যদি কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা প্রপার ডাক্তারের সাথে কথা বলুন এবং ওনারাই আপনার এই প্রবলেম সলভ করতে পারবে। সবশেষে আসি আপনাদের সন্তান ভাগ্য। এই মাসে সন্তান ভাগ্য শুভ দেখা যাচ্ছে, তবে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ, কিন্তু যাদের সন্তান রয়েছে তাদের নিয়ে একটু প্রবলেম রয়েছে। হ্যাঁ বলুন, সন্তান এমন কোনো কাজ করে ফেলবে যাতে আপনাদের মাথা হেট হতে পারে এবং সন্তান আপনাদের অবাধ্যতা করবে এই মাসে, তাই সন্তান নিয়ে একটু আপনারা এই মাসে সাবধান থাকুন এবং
এর পাশাপাশি সন্তানের ছোটখাটো দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা এই মাসে কিন্তু রয়েছে। আমি কিন্তু আগাম আপনাদেরকে জানিয়ে দিলাম। তো ওভারঅল যদি বলা যায়, মোটামুটি সমস্ত দিকে শুভ। সন্তানের দিকটা এবং শত্রুর দিকটা আপনারা একটু দেখে চলুন, বুঝে চলুন, তাহলেই আপনাদের এই মাসটা অর্থাৎ জুন মাসটা ভালো যাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।